আমি এমন কিছু না আসলে, মানে আমি আপনাদের চেয়ে তো যে আমি মনে করি যে আপনারা অনেক বেশি আলোকিত, যে যারা আজকে আলোচনা করলেন, যে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনার আমাদের যে ব্যাক ইন মোশন যে অর্গানাইজেশন তার যারা কর্মরত তাদেরকে যে এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করবার জন্য এবং যে আমাদের সবাইকে এই আয়োজনের মধ্যে দিয়ে যে যে আমাদের জীবনের যে আলো সেই আলোর যে জায়গাটা সেই জায়গাটার সন্ধানের যে পথ সেই পথ দেখাবার যে সুযোগ সৃষ্টি করবার জন্য এবং যে আপনার আবদুল্লাহ ইউসুফ তিনি প্রথমে যেটা বলেছেন যে পোস্ট ট্রমা স্ট্রেস যে ডিসঅর্ডার এবং তার ম্যানেজমেন্ট এবং এই ম্যানেজমেন্টের অংশ হিসেবে যে আমরা যোগা এবং আপনার হচ্ছে যে আমাদের মেডিটেশন যে একটা বিশাল ভূমিকা রাখে সেটা নিয়ে আমরা আমাদের যে আলোচকবৃন্দের কাছ থেকে জানলাম এবং আমরা এটা প্র্যাকটিস করলাম, এখানে অনুশীলন করলাম। এবং যে আমি একটু যে আপনার যে জায়গাটা বলি সেটা হচ্ছে যে আমি আসলে সবসময় কথা বলি আসলে আমার জীবনের অভিজ্ঞতা থেকে এবং সেই জীবনের অভিজ্ঞতার জায়গাটা একটু বলি, সেটা হচ্ছে যে আমি আসলে 1978 সালে চিকিৎসক হই এবং 78 সালে চিকিৎসক হওয়ার পর আমার শিক্ষক ছিলেন যে আপনারা অনেকে হয়তো যারা বয়োজ্যেষ্ঠ তারা নাম জানেন, প্রফেসর এম এ কাদরী, এবং তিনি আমাদের যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সেটার ফাউন্ডার ভাইস চ্যান্সেলর ছিলেন। তিনি একদিন আমাকে ডেকে আসলে বললেন যে আমি যাতে ইন্টার্নশিপের সময় সাইকিয়াট্রি করি, সাইকিয়াট্রি করি কেন সেটা হচ্ছে যে আমাদের আর্থ সামাজিক অবস্থা এমন জায়গায় যাচ্ছে যে মানুষ সবসময় একটা স্ট্রেসের মধ্যে থাকে আর যখনই স্ট্রেসের মধ্যে থাকবে তখনই তার মধ্যে যে মানসিক যে বিপর্যয় সেই মানসিক বিপর্যয়টা তৈরি হবে এবং সেটা যদি আমি না বুঝতে পারি তাহলে আমি চিকিৎসক হিসেবে কোনো সময় সফল হতে পারব না। এবং তার যে উপদেশ সেই উপদেশটা আমি পালন করেছিলাম এবং আমি তার সাইকিয়াট্রি করেছিলাম ইন্টার্নশিপের সময়। এখন হচ্ছে যে এই যে স্ট্রেস, এই স্ট্রেসটা হচ্ছে যে একটি আমরা আলোচনা করলাম যে কোভিড যে আপনার যে উত্তর যে স্ট্রেস সেই স্ট্রেস থেকে আমরা মুক্তির জন্য বা নিরাময়ের জন্য আমরা কি করতে পারি, কিভাবে আমরা নিরাময় পেতে পারি সেটা আলোচনা করলাম। কিন্তু আসলে কি বিষয়টা, বিষয়টা হচ্ছে যে স্ট্রেসের আসলে উপলক্ষ থাকে, সেটা হচ্ছে কোভিড হইতে পারে, এরপরে হয়তো সার্চ আসতে পারে, ডেঙ্গি একটা স্ট্রেস, বা আপনার হচ্ছে যে সামাজিক যে অস্থিরতা বিভিন্ন সেই অস্থিরতার জায়গা থেকে স্ট্রেস তৈরি হতে পারে। এখন যে আপনার সেই স্ট্রেসের জায়গাটা যে আমরা কিভাবে যে মানে নিজেরা সেই স্ট্রেস থেকে বেরিয়ে আসতে পারি সেই জন্য যে আপনার যে দুজন যে আলোচক আমাদের সামনে উত্থাপন করলেন এবং আমি মনে করি যে আমি আসলে আমি বলছিলাম যে আপনার এই যোগ আসন দেখাবার সময় যে আমি তো ছেলেবেলায় কিন্তু রেগুলার করতাম, আসলে ছেলেবেলায় যখন স্কুলে পড়তাম আমার ওই যে আপনার যেটা বলে যোগ আসন যেটা বলে যে বুদ্ধ যেভাবে আসলে আসন করে ইয়া করতেন ধ্যান করতেন ওটা আমার খুব পছন্দের ছিল, খুব আমি করতাম। কিন্তু এখন আমি বলছিলাম যে আমি পারবো কি না, কারণ আমার হাত বিটার দিকগুলো তো সব হয়ে গেছে নড়াচড়া কম করবে এবং মেডিটেশন এবং এই যে আপনার যে মেডিটেশনটা
যে আপনার যে উনি বললেন যে আমাদের যে মনি ঋষি আমাদের দেব দেবী নবী বলেন মানে আমরা যাদেরকে দেখি যে মানে যারা মানুষকে আসলে মানে সঠিক পথে পরিচালিত করবার জন্য যারা জ্ঞান অর্জন করেছেন তারা কিন্তু সবাই এই এই মেডিটেশনের মধ্যে দিয়ে তো যে আমি আমি মনে করি যে এই জায়গাটা যে আমাদের খুব মানে কাজের আপনার লাগবে বলে ব্যক্তিগত জীবনে আমি বিশ্বাস করি আরেকটি জিনিস আমি বলি সেটা হচ্ছে যে ওনাদের সাথে ইয়ে করে সেটা হচ্ছে যে প্রথম দিকে কিন্তু আসলে খারাপ লাগবে মনে হয় যে এই যে আপনার প্র্যাকটিস করাটা যেমন উনি বলে যাচ্ছেন আপনার একটা সাউন্ড আসছে আপনি যখন একদম নিমগ্ন হচ্ছেন তখন যে সাউন্ডটা আসার জন্য আপনার একটা মনে হতে পারে যে একটা ডিস্টারবেন্স হচ্ছে আপনি আসলে হচ্ছে যে আমরা ওই যে আপনার ওয়েবসাইটে যে যে গুরুজির যে ইয়াটা যে আপনার ওনাদের ওয়েবসাইট আছে সেটা যদি আমরা প্র্যাকটিস করি কিছুদিন প্র্যাকটিস করি প্র্যাকটিস করার পরে ওই সাউন্ড ছাড়া যখন আপনি করবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কোথায় চলে গেছেন কোথায় ঢুকে গেছেন যে আপনার হচ্ছে যে মানে আপনি আপনি বুঝবেনই না যে আপনার মধ্যে আপনি আছেন কি নেই এরকম একটা অনুভূতি কিন্তু তৈরি হবে তো আপনার যে বিষয়গুলো যে আরেকটি কথা যে আপনার সঞ্চালক বলেছেন যে আমি আসলে কিডনি রিসার্চার আমার একটা বড় টিম আছে যে তারা আসলে আমি তাদের মানে আমি উপদেষ্টা হিসেবে মেইনলি কাজ করি আমি আপনার প্রিন্সিপাল যে আপনার ইনভেস্টিগেটর হিসেবে থাকি কিন্তু মূলত কাজগুলো ওরাই করে সে জায়গাটা একটা জিনিস আমি এই সুযোগে বলতে চাই আপনাদের যে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে সেটা হচ্ছে যে আপনারা নিজেরা নিবৃত থাকবেন এবং আপনার আশেপাশে যারা তাদেরকে নিবৃত করবেন একটি জিনিস থেকে সেটা হচ্ছে যে কালার্ড ফুড যে কোনো কালার্ড ফুডটা আপনারা পরিহার করবেন হ্যাঁ যে কোনো মানে অ্যানিম আর্ট মানে যেটা আমরা ওই ইয়াটা যেটা আর্টিফিশিয়াল কালার মানে ইভেন কালার মানে ইয়া না কি মানে ন্যাচারাল না মানে আর্টিফিশিয়াল না রাইট আর্টিফিশিয়াল যে ফুডগুলো আমরা মার্কেটে পাই যে মার্কেটে যে প্রসেসড যেগুলো সেগুলো একদম পরিহার করবেন সেটা যাই হোক না কেন এবং যে অনেক সময় আমরা কি করি যে আপনার হচ্ছে যে খুব তৃষ্ণার্ত হলে যে একটা কোক অথবা সেভেন আপ এগুলো নিয়ে আমরা খাই সেটা হোক ডায়েট হোক মানে আপনার নর্মাল আমি আমি কিন্তু ব্যক্তিগতভাবে কোনোটাই খাই না আমি কিন্তু কোনো সস খাই না ঠিক আছে আমি কিন্তু কোনো যে আপনার রঙিন যে আপনার খাবার যেটা আর কি মার্কেটে পাওয়া যায় যেমন ধরেন যে এই যে অরেঞ্জ জুস বলেন যে বিভিন্ন ধরনের জুস ফ্রুটার জুস পাওয়া যায় না এগুলো কোনোটাই আমি মনে করি যে খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না যে আমাদের দেশে দেখবেন এখন কিডনি রোগী এত বেশি ঘরে ঘরে ডায়ালাইসিস লাগছে এর একটা কারণ অবশ্যই আছে সেই কারণটা আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা বলি যে আপনার কেমিস্ট্রি যারা পড়েছেন তারা জানেন যে সফট অফ হেভি মেটাল হচ্ছে কালার মানে যত কালারিং এজেন্ট আছে সেটা হচ্ছে সফট অফ হেভি মেটাল ফুড কালার ছাড়া মানে আপনারা বাসায় কেক টেক তৈরি করেন যখন বা অন্যান্য খাবার তৈরি করেন তখন তো আপনারা যে ফুড কালার ইউজ করেন কিন্তু যারা কমার্শিয়ালি করে তারা কিন্তু ফুড কালার ইউজ করে না আপনারা যারা কেনেন তারা তো জানেন যে কত কস্টলি এগুলো যে ন্যাচারাল যে ফুড কালারগুলো এইটা হচ্ছে যে আপনার উনি পরিচয় করাই দিলেন এই জন্য আমি এই কথাগুলো আপনাদেরকে বললাম তো আমি মনে করি যে আপনার যে আমাদের এই নিজেদের শরীর স্বাস্থ্য মন আরেকটা জিনিস যে আপনার যে কোয়ান্টামে যারা গেছেন আপনারা যে ওই যে গুরুজির চার দিনের সেশন উনি বলেন যে চার দিন ধরে যে প্রতিদিন প্রায় সাত ঘন্টা আমার মনে হয় হ্যাঁ বিরতি বাদ দিয়ে আপনার উনি দাঁড়ায় দাঁড়ায় কথা বলেন যেটা সেটা আমি হিসাব করছি যে প্রায় সাত ঘন্টা আমি ওইভাবে ক্যালকুলেট করেছিলাম সেই সময় তো এটা হচ্ছে যে আপনার যে কথাগুলো বলেন বা ইয়ে করেন যে এইটা কিন্তু খুবই গুরুত্ব
গুরুত্বপূর্ণ। যেমন ধরেন আমি বলি, আমি আমি এই যে পার্সোনাল অভিজ্ঞতা, আমি আসলে যে ছাত্র, যদিও ঢাকা মেডিকেল কলেজ থেকে পাস করেছি, মানে মেডিকেল কলেজে পড়েছি, ঢাকা মেডিকেল কলেজে পড়ার মতো সৌভাগ্য হয়েছিল, কিন্তু আমি ছাত্র হিসেবে কিন্তু এরকম চেয়ার টেবিলে বসার ছাত্র আসলে ছিলাম না, কোনো কালেই ছিলাম না, মানে একদম স্কুল লাইফ থেকে। মানে কিরকম আমি বলি আর কি ব্যক্তিগত কথা, যেমন ধরেন যে আমার, আমরা চার ভাই বোন, তিন ভাই বোনই কিন্তু কোরআন শরীফ পড়তে পারে, আমি পারি না, মানে আমি কপটে পড়ি, আমি কিন্তু ট্রান্সলেশন করি কোরআন শরীফের, ট্রান্সলেশন করি, এটার পিছনেও যুক্তি আছে। আমি সবাইকে বলি যে ভাই সোয়াব কামানোর দরকার নাই, ট্রান্সলেশন পড়ো, কারণ সোয়াব কামাইতে যেয়া যে আপনার ওই যে কোরআন শরীফ পড়েন আরবিতে, ও তো কিচ্ছু বুঝেন না যে কি মেসেজ আছে। এবং যারা অনেক বেশি আমার চাইতে সোয়াব কামাই করছেন এতদিনে, তাদের চাইতে আমি অনেক বেশি জানি কোরআন শরীফ সম্বন্ধে, কারণ যেহেতু আমি ট্রান্সলেশন করি। তো বিষয়টা হচ্ছে যে আপনার এই যে আপনার গুরুজির, আমার আমি আমি পড়তে পারি নাই কেন, মৌলভী সাররা যারা আসতেন আমার ওদেরকে পড়াইতো, আমার কেউ পড়াইতে চাইত না, মানে আমি এত ইয়া ছিলাম আর কি পড়াশোনার ব্যাপারে। তা এই যে গুরুজির যে আপনার ইসে গেলাম, আমি যাওয়ার পরে আমি চিন্তা করতেছি বসার পরে, আমি কিন্তু গেছি হচ্ছে আবেগ আর হচ্ছে যে আবদুল্লাহ ইসুফ, ওটা আমার পিছে লেগেছিল যাওয়ার জন্য। তো আমি রেজিস্ট্রেশন করে গেলাম, আমি প্রথমে যাই চিন্তা করলাম যে আল্লাহ রে এখানে আমি কেমন করে শুনবো আর কেমন করে থাকবো। আমি কিন্তু চার দিন একদম গভীর মনোযোগে আসলে আমি শুনেছি, এটা উপলব্ধির বিষয়। তো সেজন্যে আপনার আমি আমি মনে করি যে এই ধরনের যে অনুষ্ঠানগুলো যেটা আপনারা করছেন, মানে এবং আমি আমি যেটা বলি সবসময় সেটা হলো যে নিজেরা করার চাইতে আর দশজনকে যদি আমরা প্রভাবিত করতে পারি, তাহলে সেটা কিন্তু অনেক বড় কাজ। মানে আমি একা করা চাইতে আমি যদি আরো দুজনকে প্রভাবিত করতে পারি এটা করার জন্যে, তাহলে আমার করার চাইতে কিন্তু এটা আরো বেশি করা। তো আমি আশা করি যে আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা অনুপ্রাণিত করবেন আপনার পরিবারের সদস্যদেরকে, বন্ধু বান্ধবদেরকে, তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো। এবং আমি যদি মানসিকভাবে ভালো থাকি তাহলে আমি শারীরিকভাবে ভালো থাকি, আর আমি মানসিক এবং শারীরিকভাবে যদি ভালো থাকি তাহলে আমি সুস্থ থাকি এবং আমি সমাজের জন্য প্রোডাক্টিভ হব। এইটাই হলো যে সবচাইতে ইম্পর্টেন্ট, যে আমি সমাজের জন্য কতটুকু প্রোডাক্টিভ হলাম কি হলাম না। তো আমি আশা করি যে মানে আপনার হচ্ছে যে আমরা সবাই উপকৃত হয়েছি, এবং আমি 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 আসলে আপনাদের কাছে গ্রেটফুল যে আমি আসলে অনেক বুঝলাম, জানলাম, শিখলাম এবং মানে আর আগ্রহ থাকলো যে ভবিষ্যতে শেখার। আর আমি আপনাদের একটু যদি ভিজিটিং কার্ড থাকে, আমি আসলে ভিজিটিং কার্ড আনি নেই, আমি একটু নিব নিব যে যে আপনার এগুলো আপনাদের কাছ থেকে জেনে যদি আমি মানে আমি আমি যে কাজ করি আসলে যে আমার কিন্তু অনেক মানে সামাজিক ছাত্র আছে, যেমন ধরেন যে আমার পলিটিক্যাল ফলোয়ার যারা আছে তাদেরকে নিয়ে আমি যখন বসি তখন কিন্তু আমি জীবনের কথা বলি, রাজনীতির কথা বলি না, জীবনের কথা বলি। তো আপনাদের কাছ থেকে এই জীবনের জ্ঞান আরেকটু যদি আমি সঞ্চয় করতে পারি তাহলে আমি সেটা আরো ভালোভাবে আসলে ওদেরকে দিতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে আপনি।